হ্যালো একজন, আসলে তোমরা সকলে ভালো আছো। আমি মিঠুন ঘোষ, পড়াশোনা করছি রংপুর মেডিকেল কলেজে। আজকে তোমাদের সাথে যে মেডিকেল অ্যাডমিশন কোয়েশ্চেন সলভ ক্লাসে যে টপিকসটা নিয়ে বা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো, আলোচনা করবো, এটা হচ্ছে জীব প্রযুক্তি এবং উন্নতি হচ্ছে জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো আজকে আমরা বোটানি 11 এবং 12তম চ্যাপ্টারের যে বিগত 10 বছরে মেডিকেল অ্যাডমিশন এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টে যে যে প্রশ্ন এই দুটো চ্যাপ্টার থেকে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমে জীব প্রযুক্তি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমরা বলতে হবে যে চ্যাপ্টারটা কিন্তু বেশ বড় আছে এবং বেশ ভাস্ট একটা অধ্যায়, কিন্তু এইখানে কিন্তু আসলে মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়া বলতে গেলে খুবই কম। অর্থাৎ নির্দিষ্ট কিছু টপিক্স থেকে প্রশ্নগুলো আসে। আজকের ক্লাসটা তুমি পুরোটা শেষ করলে বুঝতে পারবে আসলে কোন কোন টপিক্স থেকে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে দেখা যায়। অন্যদিকে জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ এই চ্যাপ্টার থেকে অনেকে মোটে পড়েই না, টাচই করে না, কিন্তু প্রত্যেক বছর যদি আমরা প্রশ্ন ব্যাংক খেয়াল করি, তাহলে দেখা যায় প্রত্যেক বছরে প্রায় প্রতি বছরেই একটি না একটি প্রশ্ন এখান থেকে আসে। অর্থাৎ এটাকে কিন্তু অবহেলা করা যাবে না। মেডিকেল অ্যাডমিশন টেস্টে 1 মার্কের গুরুত্ব অনেক কিছু, তোমরা সেটা আস্তে আস্তে বুঝবা। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাসটা। প্রথমেই আমরা যে প্রশ্ন দেখব সেটা হচ্ছে, প্রথমে প্রথম প্রশ্নটা এখানে দেওয়া আছে, দেখো কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়। দেখো ইনসুলিন তৈরি করায় কোন প্রযুক্তির সাহায্যে? তো আমরা যদি এটা এখানে দেখি, তাহলে এখানে কিন্তু আমাদের যেটা হচ্ছে ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা দিয়ে কিন্তু হচ্ছে আমাদের ইনসুলিনটা মেইনলি তৈরি করা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনসুলিন তৈরি করার প্রক্রিয়া। বন্ধুরা, এক্সপ্ল্যান্ট কালচার, ন্যানো টেকনোলজি, টিস্যু কালচার, এগুলো কিন্তু উদ্ভিদের প্রজননে বা একসাথে অনেকগুলো উদ্ভিদ তৈরি করার ক্ষেত্রে উদ্ভিদের বীজ তৈরি করা বা যেটা হচ্ছে রোগমুক্ত উদ্ভিদ উৎপাদন করার জন্য এই প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা দিয়ে কিন্তু ইনসুলিন তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নে আমরা যাই যে নিচের কোনটি ভাইরাস বৃদ্ধিতে বাধা দেয়, নিচের কোনটি ভাইরাস বৃদ্ধিতে বাধা দেয়, এটা হচ্ছে কি? এটার উত্তর হবে হচ্ছে ইন্টারফেরন। এটার উত্তর হবে ইন্টারফেরন। তো ইন্টারফেরন কি কাজ করে? ইন্টারফেরন হচ্ছে যেখানে যেখানে তোমার ক্যান্সার কোষ সৃষ্টি হয়, ওই ক্যান্সার কোষে কিন্তু ভাইরাসের আক্রমণ হইতে পারে, এবং ভাইরাসের বা কোনো একটা কোষে যদি ভাইরাসের আক্রমণ হয়, তাহলে ওই ইন্টারফেরন কি করে, এর আশে ওই কোষের আশেপাশে যেসব কোষ থাকে সেসব কোষগুলোকে সজাগ করে তোলে, এবং তারা যেন ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে তার জন্য তাদেরকে প্রস্তুত করে তোলে। এটা হচ্ছে ইন্টারফেরনের কাজ। ঠিক আছে, তাহলে এরা এই কাজের মাধ্যমে কি করছে, ভাইরাস বৃদ্ধিতে বাধা দিচ্ছে, তাহলে এটা হচ্ছে ইন্টারফেরনের কাজ। হচ্ছে আমরা পরের পেজে, এখন মাস্টার ব্লু প্রিন্ট বলা হয় কাকে, মাস্টার ব্লু প্রিন্ট বলা হয় কাকে? তো দেখো এখানে ডিএনএ আছে, জিনোম আছে, ক্রোমোজোম আছে, নিউক্লিয়াস আছে, খুবই মানে কি কনফিউজ একটা প্রশ্ন, তাই না? তো এখানে আমি দেখো প্রত্যেকটা অপশন তোমাদেরকে আলাদা আলাদা করে ব্যাখ্যা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমে যেটা প্রথমে যে অপশনটা দেওয়া আছে এখানে সেটা কি, সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ কে কি বলা হয়? ডিএনএ কে বলা হচ্ছে মাস্টার, মাস্টার কি, মাস্টার ব্লুপ্রিন্ট না, মাস্টার মলিকিউল, মাস্টার মলিকিউল বলা হয়। ঠিক আছে, মলিকিউল এটাকে বলা হচ্ছে ডিএনএ এর আরেক নাম, মাস্টার মলিকিউল। ওকে, আচ্ছা, এরপর যেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম কি বাংলায় আমরা একটি কথা বলতে পারি কি, ক্রোমোজোম হচ্ছে তোমার বংশগতির বাহক, তাই না? ক্রোমোজোম কি বংশগতির বাহক, বংশগতির বাহক বলতে পারি আমরা ক্রোমোজোমকে। কারণ ক্রোমোজোমের ভিতরে জিন থাকে যেটা হচ্ছে তোমার আমাদের বংশগতির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে নিয়ে যাইতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা হচ্ছে বলতে পারি আমরা কোষের প্রাণ কেন্দ্র, কোষের প্রাণ কেন্দ্র, প্রাণ কেন্দ্র। তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে আমাদের যে জিনোম। এই জিনোমটাকে কিন্তু বলা হচ্ছে যে মাস্টার মলিকিউল, মাস্টার মলি সরি মাস্টার ব্লু প্রিন্ট, আমার ভুল হয়ে যাচ্ছে এখানে, মাস্টার ব্লু প্রিন্ট বলা হচ্ছে জিনোমকে। ঠিক আছে, আচ্ছা, কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা, একটু আগে দেখলাম কি ডিএনএ রিকম্বিনেন্ট প্রযুক্তিতে। অর্থাৎ একই প্রশ্ন কিন্তু আসলে 2 বার রিপিট হইতে দেখা যায়। কোন একটা প্রশ্ন বা কোন একটা টপিক থেকে প্রশ্ন, ওই ওই টপিক থেকে প্রশ্ন আসছে মানে
নেক্সট পরীক্ষায় ওই ওই প্রশ্নটা বা ওই প্রশ্নের আশেপাশে কিছু টপিকস আছে, আশেপাশে কিছু লাইন আছে, ওই লাইনগুলো থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু অনেক। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা বই পড়ার সময় অবশ্যই খেয়াল করবা। আচ্ছা, এখানে দেখো, টমেটো এবং আলু গাছের প্রোটোপ্লাস্ট ফিউশন করে যে নতুন গাছ তৈরি করা হয়েছে তার নাম কি? তো টমেটো এবং আলু, টমেটো এবং আলু, তো দেখো টমেটো ইংরেজি কি? টমেটো, কিন্তু আলু ইংরেজি কি? পটেটো, তাই না? পটেটো এবং টমেটো দুটো মিলে একটি নতুন গাছ তৈরি করা হয়েছে, সেটাকে আমরা বলতে পারি কি? পোমাটো। কি বলতে পারি? পোমাটো, পোমাটো। ঠিক আছে, একটু মনে রাখবা, পোমাটো, পোমাটো। ঠিক আছে, টিস্যু কালচার পদ্ধতির জনক কাকে বলা হয়? টিস্যু কালচার পদ্ধতির জনক বলা হচ্ছে হ্যাবার ল্যান্ডকে। হ্যাবার ল্যান্ড, হ্যাবার ল্যান্ডকে বলা হচ্ছে টিস্যু কালচার পদ্ধতির জনক। আচ্ছা, বর্ধমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা যায়? বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা যায়? তো এখানে দেখো কয়েকটি অপশন আছে, যে ডিএনএ প্রোব, জিন থেরাপি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, জিন কলোনি। এগুলো যেটা হচ্ছে ডিএনএ প্রোব, এই ডিএনএ প্রোবের সাহায্যে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করতে পারি। আরেকটা প্রযুক্তির সাহায্যে আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করতে পারি, সেটাকে কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশন, পলিমারেজ চেইন রিয়াকশন বা পিসিআর। ঠিক আছে, এইটার সাহায্যে কিন্তু এই রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা যায়। ঠিক আছে, আচ্ছা, যাব আমরা পরের প্রশ্নে, যে টিকা উৎপাদন করা হয় কোন প্রযুক্তির মাধ্যমে? টিকা উৎপাদন করা হয় কোন প্রযুক্তির মাধ্যমে? টিকা উৎপাদন করা হচ্ছে জীব প্রযুক্তির মাধ্যমে। ওকে, আচ্ছা, যাবো পরের প্রশ্ন, কোন প্রযুক্তি ইনসুলিন তৈরিতে ব্যবহার করে? একই প্রশ্ন তিনবার আসছে, ঠিক আছে, দুইবার মেডিকেলে, একবার ডেন্টাল ভর্তি পরীক্ষায়। তাহলে উত্তরটা কি? উত্তরটা আমরা আগে দেখছি কি, যে ডিএনএ রিকম্বিনেন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার জন্য নিচের কোন এনজাইমটি ব্যবহার করা হয়? ঠিক আছে, তো এখানে দেখা হচ্ছে যেটা রেস্ট্রিকশন এনজাইম, এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এবার হচ্ছে পরের প্রশ্ন, যে আণবিক কাঁচি বলা হয় কোনটিকে? আণবিক কাঁচি, যেটা দিয়ে ডিএনএ কাটা হয় সেটাকে বলা হচ্ছে আণবিক কাঁচি। তো এটার উদাহরণ কি? এখানে উত্তর কি? উত্তরটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কিন্তু ডিএনএ বিভিন্ন ভাগে কাটা হয়, ছোট ছোট ভাগে কাটা হয়ে থাকে, যেন রেস্ট্রিকশন এনজাইমকে আণবিক কাঁচি বা মলিকুলার সিসারও বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, এবার যেমন পরের প্রশ্ন দেখো, এবার দেখো আমরা আছি 12তম অধ্যায়ে চলে আসছি, যে কম তাপমাত্রায় কোনটি সংরক্ষণ করা হয়? কম তাপমাত্রায় কোনটি সংরক্ষণ করা হয়? আসলে এই প্রশ্নটা বেশ কনফিউজিং একটা প্রশ্ন, ঠিক আছে, যে মানে বইতে এমন ভাবে অনেকগুলো লাইনে কিন্তু দেখা আছে, যে যেমন বীজ বা রাইজোম, বাল্ব, কর্ম, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। যেমন বীজটা বলা হয়েছে, এক জায়গায় বলা হয়েছে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা সংরক্ষণ করায়, অবশ্যই এটা কিন্তু কম তাপমাত্রা। কিন্তু বইতে একটা লাইনে নির্দিষ্ট করে লেখা রয়েছে যে রাইজোম এবং বাল্ব, কর্ম, এগুলো হচ্ছে আমাদের তোমার কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। এখানে কত তাপমাত্রা এটা দেয়া নাই, শুধু মানে কম তাপমাত্রা এটা বলা হয়েছে। তার জন্য আমরা এখানে হচ্ছে ওই লাইনটা যদি আমরা ফলো করি, এই লাইনটা ফলো করে আমরা বলতে পারি এই প্রশ্নের উত্তর হচ্ছে দুইটা, সি এবং ডি, রাইজোম এবং বাল্ব। ঠিক আছে, আচ্ছা, নিচের কোন উদ্ভিদটি নোনা মাটি পানিতে জন্মায় না? নিচের কোন উদ্ভিদটি নোনা পানিতে জন্মায় না? ঠিক আছে, এখন তাহলে আমাদের মনে রাখতে হবে যে নোনা পানিতে কোন কোন, নোনা পানিতে কোন কোন উদ্ভিদ জন্মায়। ঠিক আছে, নোনা পানিতে কোন কোন উদ্ভিদ জন্মায়? তাহলে এখান থেকে আমরা একটা লাইন মনে রাখবো, এখান থেকে সুন্দরী, সুন্দরী পশুর, পশুর হাড় কেটে গোল পাতা বা গোল বানাও, গোল নাও। ঠিক আছে, প্রথমে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের নোনা পানির উদ্ভিদ, নোনা পানির উদ্ভিদ। ঠিক আছে, এগুলো হচ্ছে নোনা পানির উদ্ভিদ। প্রথমে সুন্দরী, এই সুন্দরীতে আমরা মনে রাখবো সুন্দরী উদ্ভিদ। এবার হচ্ছে পশুর, পশুর, এই পশুর দিয়ে আমরা মনে রাখবো পশুর, যে জাইলোকারপাস উদ্ভিদ। হাড়, হাড় দিয়ে মনে রাখবো হচ্ছে হাড় গোজা উদ্ভিদ, হাড় গোজা উদ্ভিদ।
ঠিক আছে, হাড়গোজা উদ্ভিদ, কেটে, কে দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে কেওড়া, 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 ঠিক আছে। আচ্ছা গোল দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে গোল পাতা, গোল পাতা উদ্ভিদ। আর বানাও, ব দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে বোরা উদ্ভিদ, বোরা, ঠিক আছে। তাহলে এখান থেকে কোন কোন উদ্ভিদ আমরা পেয়ে যাচ্ছি দেখো, সুন্দরী পাচ্ছি, পশুর পাচ্ছি, বোরা পাচ্ছি, কিন্তু বাবলা উদ্ভিদ কিন্তু নোনা পানিতে জন্মায় না বলছে যেহেতু, তাহলে এটা হবে এটা সঠিক উত্তর। অর্থাৎ এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু বাবলাটা হবে সঠিক উত্তর, কারণ এটা নোনা পানিতে জন্মায় না। ওকে, আচ্ছা এবার প্রশ্ন দেখো, পর্ণমোচী বনভূমির উদ্ভিদ কোনটি? পর্ণমোচী বনভূমির উদ্ভিদ হচ্ছে শাল, পর্ণমোচী বনভূমির উদ্ভিদ হচ্ছে শাল, ঠিক আছে। তো আমরা পরের প্রশ্নে, যে কোন বায়োমের মাটি হিউমাস সমৃদ্ধ, কোন বায়োমের মাটি হিউমাস সমৃদ্ধ? তো হিউমাসটা কি? হিউমাসটা হচ্ছে মাটিতে তোমার মাটির উর্বরতা বৃদ্ধি করে এমন একটা উপাদান, জৈব উপাদান, সেটাকে বলা হচ্ছে হিউমাস। তো দেখো এখান থেকে আমরা যদি একটু এ করি যে হিউমাস আসলে কাদের জন্মানোর জন্য ভালো, যা যেসব ঘাস জাতীয় উদ্ভিদ বা ছোট ছোট ধান গম এইসব জাতীয় উদ্ভিদ জন্মানোর জন্য হিউমাসটা ভালো, তাহলে যে এইসব ছোট ছোট যে উদ্ভিদ, এই উদ্ভিদগুলোকে কি বলা হয়? তৃণভূমি বলা হয়, তাই না? তাহলে এই তৃণভূমির যে বায়োম, এই বায়োমে কিন্তু হিউমাস সব থেকে বেশি থাকে, এই তৃণভূমির মাটিতে হিউমাস সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা এবার আমার পরের প্রশ্নে, যে আর্মাডিলো নামক প্রাণীতে নিম্নের কোন কোন মহাদেশে বেশি দেখা যায়? আর্মাডিলো নামক প্রাণীতে, তো আর্মাডিলো দেখো এই শব্দটার প্রথমে কি রয়েছে? আ, এই আদি আমরা মনে রাখবো হচ্ছে আফ্রিকা, আদি কি মনে রাখবো? আফ্রিকা মহাদেশে এদের দেখা যায়, আফ্রিকা মহাদেশে এই আর্মাডিলো প্রাণীটি দেখা যায়, কিন্তু এখানে কিন্তু অপশনে কোথাও আফ্রিকা নাই, অর্থাৎ তার জন্য এই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর নাই। অর্থাৎ এই প্রশ্ন যদি এমন, এই প্রশ্ন যদি রিপিট হয় তাহলে তোমাদেরকে এই প্রশ্নের উত্তর অবশ্যই কি ব্ল্যাঙ্ক রাখা লাগবে, ঠিক আছে, বুঝছো? আচ্ছা এবার যাবো আমরা পরের প্রশ্নে, যে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়, নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? তো দেখো এখানে বলা হচ্ছে যে প্রথমটাই যেটা, সেটা হচ্ছে শালবনকে ক্রান্তীয় চিরহরিৎ বন বলে, পরেরটা হচ্ছে সুন্দরী গাছ, গাছে টেসমূল থাকে, তারপর এটা হচ্ছে তোমার উপকূলীয় প্রতিকূল পরিবেশের জন্য অভিজিত গাছগুলোকে ম্যানগ্রোভ বলে, এবং পরেরটা হচ্ছে কি সন এক প্রকার তোমার ঘাস, ঠিক আছে, সন এক প্রকার ঘাস। এগুলো তো দেখো যে এটা প্রথম যে অপশন সেটাই কিন্তু সঠিক নয়, কারণ কি, কারণ যে শালবন, শালবনকে কি বলে? শালবনকে বলা হচ্ছে পত্রঝরা উদ্ভিদ, পত্রঝরা বনাঞ্চল, পত্রঝরা বনাঞ্চল বলা হচ্ছে শালকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সঠিক নয়, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে সঠিক নয় যেহেতু উনি চাইছে, তার জন্য প্রথম উত্তরটাই নিতে হবে, শালবনকে ক্রান্তীয় চিরহরিৎ বন বলা হয়। আচ্ছা বাস্তুবিদ্যা সম্পর্কে নিচের কোন তথ্য সঠিক নাই? তো এখানে দেখা হচ্ছে প্রথম যে অপশনটা, যে 1865 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাইটার ইকোলজি শব্দটি সংগ্রহ করে, এটা সঠিক। দ্বিতীয় যে 69 খ্রিস্টাব্দে আর্নেস্ট হেকেল প্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করে এবং সংজ্ঞা দেন, এটাও সঠিক। এরপর হচ্ছে বিজ্ঞানী এলটন বাস্তু সংস্থান সম্বন্ধীয় প্রামিত নির্ণয় করেন, এলটন প্রামিত নির্ণয় করেন, এটাও সঠিক। শুধু দুই নাম্বারটা সঠিক নয়, দুই নাম্বারটা বলছে জৈব বস্তুর মোট ভর প্রকার করা হয়, প্রকাশ করা হয় এক প্রকারে, এক প্রকারে হবে না, এইটা হবে আসলে কত প্রকারে? তিন প্রকারে, ঠিক আছে, এটা হবে তিন প্রকারে, ঠিক আছে। তিন প্রকার কি কি? তিন প্রকার হচ্ছে তোমার, প্রথমটা হচ্ছে ঘনফল অনুসারে, তারপর এটা তোমার হচ্ছে ওজন হিসেবে, শুষ্ক ওজন হিসেবে, এবং অন্যটা হচ্ছে তাজা ওজন হিসেবে। তা এখানে আমি লিখলাম না, এটা তুমি একটু মনে রেখো যে তিন প্রকার কি কি, এটা হচ্ছে ঘনফল হিসেবে, এটা হচ্ছে শুষ্ক ওজন হিসেবে, এটা হচ্ছে তাজা ওজন হিসেবে। ওকে আচ্ছা এবার যাবো আমরা পরের প্রশ্নে, যে নিম্নের কোন উদ্ভিদটি সচরাচর ম্যানগ্রোভ বনে পাওয়া যায়, কোন উদ্ভিদটি ম্যানগ্রোভ বনে পাওয়া যায়? তো দেখো এখানে দেখে আমরা বুঝেছি যে হেরিটিয়েরা ফোমেস, হেরিটিয়েরা ফোমেস, এরা যে উদ্ভিদের, কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম? সুন্দর উদ্ভিদের বৈজ্ঞানিক নাম সুন্দরী, এই সুন্দরী উদ্ভিদের থেকে কিন্তু আমাদের সুন্দরবনের নাম এসেছে। আর সুন্দরবন কি? একটি ম্যানগ্রোভ বনাঞ্চল, তাহলে হেরিফেরাফোমেস উদ্ভিদটি বনে, ম্যানগ্রোভ বনে পাওয়া যায়, এটা সঠিক উত্তর। তো পরের প্রশ্ন, যে বন্য গোলাপ বাংলাদেশের কোথায় পাওয়া যায়? বন্য গোলাপ হচ্ছে বাংলাদেশের একমাত্র সিলেটের রাতারগুল জলাবনে পাওয়া যায়, রাতারগুল জলাবনে
বন্য গোলাপটা পাওয়া যায়। এরপরের প্রশ্ন কি, শক্তি পিরামিডে সবচেয়ে কম শক্তি ব্যবহার করে নিম্নের উল্লেখিত কোনটি? আচ্ছা আমরা একটা জিনিস মনে রাখবো যে শক্তি পিরামিডে তোমার হচ্ছে খাদ্য শৃঙ্খলে যত শেষের দিকে যাবে তত সেইখানে শক্তির ব্যয় কম ঘটবে, শক্তির ব্যয় সেইখানে কম ঘটবে, অর্থাৎ উৎপাদক সবচেয়ে বেশি পরিমাণে শক্তি ব্যয় উৎপাদন করবে। এরপর যেটা হচ্ছে প্রথম শ্রেণীর যে খাদক, তারপরে প্রাইমারি অর্থাৎ প্রাইমারি খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, প্রাইমারি খাদক সবচেয়ে বেশি, তারপরে সেকেন্ডারি খাদক তার থেকে কম, এবং টারসিয়ারি খাদক তার হচ্ছে সবথেকে কম শক্তি ব্যয় করবে। তা এখানে হচ্ছে সবচেয়ে কম শক্তি ব্যয় করবে কারা, টারসিয়ারি খাদক। ওকে তাহলে এই ছিল আমাদের চ্যাপ্টারটা পুরো। তো আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে আমাদের টোটাল বটানির 12টা চ্যাপ্টারই আমরা আজকে কভার করলাম মেডিকেল অ্যাডমিশন কোয়েশ্চেন সলভের ক্লাস দিয়ে। তো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি ভিডিও তোমরা পেয়ে যাবা, সারিতে প্লেলিস্ট করে আছে ইউটিউব চ্যানেলে, তোমরা চাইলে ওইখান থেকে গুছিয়ে দেখে নিতে পারো। তাছাড়াও তুমি যদি সার্চ দাও আমাদের চ্যানেলটি তাহলে তোমরা পেয়ে যাবে, এবং আমাদের যে গ্রুপ আছে মেডি অ্যাসপিরিয়েন্ট গ্রুপ ফেসবুক, ওইখানেও তোমরা যুক্ত হতে পারো। তা সবার জন্য শুভকামনা রইলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি আমরা জুওলজি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেক চ্যাপ্টারের যে কোয়েশ্চেন সলভের ক্লাস সেগুলো নিয়ে হাজির হব, এবং আস্তে আস্তে আমরা কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে, ইংলিশ সবগুলো কোয়েশ্চেন সলভ ক্লাসই এই চ্যানেলে আপলোড দিব। তাই এই চ্যানেলটা দয়া করে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। ধন্যবাদ সকলকে, দেখা হবে নেক্সট ক্লাসে।